এবারে আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। ন্যাশনাল ব্যাংক থেকে রাত 8টার পর 23 কোটি টাকা উত্তোলনের ঘটনায় ব্যাংকটির গুলশান শাখার ম্যানেজারকে তলব করেছে হাইকোর্ট। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। চট্টগ্রামে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে পাঁচলাইশ থানার ওসি নিজামুদ্দিন ও এসআই আব্দুল আজিজের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছে এক ভুক্তভোগী। আদালত মামলা আমলে নিয়ে আদেশের জন্য সময় নির্ধারণ করে অভিযোগ রয়েছে ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের সময় তাকে আটক করে পুলিশ। চট্টগ্রামের খুলশীতে রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 3 কর্মচারী দগ্ধ হয়েছেন। দুপুরে নগরীর হোলি ক্রিসেন্টের পাশের গলির ফিউশন ক্যাফেতে হঠাৎ এ দুর্ঘটনা ঘটে। রেস্তোরাঁটির ম্যানেজার জানান, রান্নার সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। কুমিল্লায় 29টি মোটরযান সহ চোর চক্রের 18 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, রবিবার রাতে সদর উপজেলার পালপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় 2টি মোটরসাইকেল, 1টি কাভার্ড ভ্যান ও 26টি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।